আসসালামু আলাইকুম, নাজমাস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগতম। শুরুটা আমি করলেও আজকে রেসিপিটি আপনাদের করে দেখাবে আমার বাসার লিটল শেফ মোহাম্মদ আদনান হোসেন আদর। আজ তার বোনের জন্মদিন, তাই সে কেকটাও তৈরি করছে। রেসিপিটি সে আপনাদের সাথে শেয়ার করবে। চলুন তাহলে আমরা আদরের কাছ থেকে শিখে নিই কীভাবে কেকটি তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম। কেক তৈরির জন্য আমি একটি বোলের মধ্যে 2/3 কাপ ময়দা, 1/3 কাপ কোকো পাউডার এবং নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং 1 চা চামচ বেকিং সোডা। এইবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ভালো করে এগুলোকে নেড়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। হুইস্কের বদলে চালনি দিয়ে চেড়ে নিলেও কিন্তু এটা হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার আমি আরেকটা বলে 3টা ডিম ভেঙে নিচ্ছি। রুম ডিমটাকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, নাহলে কেকটা ভালো হবে না। সাথে নিচ্ছি 1 কাপ সাধারণ চিনি, 1 চামচ ভ্যানিলা এসেন্স, 1/3 কাপ দুধ। দুধটা আপনাদেরকে ফুল ক্রিম নিতে হবে। এবার এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে নিই, এগুলোকে একটি বিটারের সাহায্যে বিট করে নেব। বিট করার সময় খেয়াল রাখতে হবে যাতে বিটারের স্পিড খুব বেশি না হয়। বিটার না থাকলে হ্যান্ড হুইস্কও ব্যবহার করা যাবে। যখন সব কিছু খুব ভালোভাবে একত্রে মিশে যাবে, তখন আমি এখানে যে পাউডারের মিশ্রণটা করে রেখেছিলাম তা চালনি দিয়ে চেলে আস্তে আস্তে দিয়ে দেব। এবার এগুলোকে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার যে বিটার ব্যবহার করা যাবে না। খুব ভালোভাবে নেড়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। আবার খুব বেশিও নাড়বো না, তাতে করে কিন্তু কেকটা ভালো হবে না। কেকটা সব কিছু একসাথে মিশে গেলেই হবে। এবার আমি এখানে 1 চা চামচ কফি দিয়ে দিচ্ছি। এটা ব্ল্যাক কফি, আগে থেকে তৈরি করে রাখ। ব্যাটারটা নাড়া হয়ে গেলে এমন একটা কনসিস্টেন্সিতে থাকবে। এবার আমি একটা মোল্ডের মধ্যে তেল দিয়ে কাগজ বিছিয়ে নিয়ে তাতে ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর প্রিহিটেড ওভেনে 180°C 45 মিনিটের জন্য বেক করে নেব। চলে যাচ্ছি কেক ডেকোরেশনের জন্য চকলেট সিরাপ তৈরি করতে। একটি পাত্রে 1 কাপ দুধের সাথে আমি
एक टेबिल चामच तेल अपनारा चाहिए एक टेबिल चामच बाटारो व्यवहार करते पारें वन थर्ड कप चीनी दो तीन टेबिल चामच कोको पाउडर एक चामच कॉर्नफ्लावर अपनारा चाहले कॉर्नफ्लावर बदले दो टेबिल चामच मैदा व्यवहार करते पारें ताछाड़ा आमी दिए दिच्छी हाफ चा चामच को एक चा चामच कॉफी এবার আমি এগুলোকে ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ নাড়ব এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে নাড়ার সুবিধার জন্য আমি একটা হুইস্ক নিয়ে নিয়েছি এখনও কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই আছে যখন দেখবেন এমন একটা বালক চলে এসেছে তখন চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে করে দিতে হবে এরপর হুইস্ক ছড়িয়ে আমি এমনিতেই একটি চামচ দ্বারা এটাকে নেড়ে নিচ্ছি খুব ভালো করে নাড়বো এবং দেখবো এটা কনসিস্টেন্সি ঠিক আছে কি না এখনও আমার সসটা তুলনামূলক পাতলা তাই আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়বো একটা জিনিস খেয়াল রাখবেন সসটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হবে আপনারা আপনাদের পছন্দ মতো কনসিস্টেন্সিতে এটাকে চুলো থেকে নামিয়ে নেবেন তো আমি আর একটু ঘন চাই তাই আমি এখনও চুলায় রেখে দিলাম আমার সসটা তৈরি এবার আমি এটাকে নিয়ে যাচ্ছি একটি বাটিতে ঢেলে নেওয়ার জন্য বাটিতে ঢেলে আমি এটাকে ঠান্ডা করে নেব এখন এটা গরম এবং এটা থেকে ধোয়া উঠছে এখন এটা ব্যবহারের যোগ্য নয় এদিকে আমার কেকটা তৈরি হয়ে গেল প্রথমে কেকটার মধ্যে আমি সমপরিমাণ চিনি ও পানি দিয়ে ফুটিয়ে রাখা সুগার সিরাপ এখানে ব্রাশ করে দিচ্ছি যাতে কেকটা সফট এবং ময়েস্ট থাকে এই পার্টটা আপনারা স্কিপ না করারই চেষ্টা করবেন কারণ এই পার্টটা স্কিপ করলে কেকটা কিন্তু শক্ত হয়ে যাবে এবার একটা ছুরির সাহায্যে আমি সাইডটা হালকা করে কেটে নেব যাতে এটা উঠাতে সুবিধা হয় এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি কেকটা এবার কেকের উপরের পার্টটা কেটে নিচ্ছি যাতে সব দিকে সমান থাকে কেকটা কাটার পর আমি এটাকে উল্টে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে ঠান্ডা করে নেওয়া চকলেট সিরাপ আমি উপর দিয়ে ঢেলে দিচ্ছি ঢেলে নেওয়ার পর কিছু গলানো হোয়াইট চকলেট আমি এভাবে ঢেলে নিচ্ছি ডেকোরেশনের জন্য সব দিক দিয়ে ঢেলে নেবো যাতে কেকটা দেখতে সুন্দর লাগে এবার একটা টুথপিকের সাহায্যে আমি এগুলোকে গোল গোল করে দিচ্ছি যাতে এটা দেখতে আরও বেশি সুন্দর আকর্ষণীয় হয় তো আমার কেকটা তৈরি এবার আমি এটার উপরে তিনটা চেরি ফল দিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে আরও সুন্দর হয়ে গেল আমাদের কেক তৈরি এটা সারপ্রাইজ বার্থডে কেক তাই আমি এটা কেটে দেখাতে পারছি না রেসিপিটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আবারও ভিন্ন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ।